16 জানুয়ারি সারা দেশে বিএনপির বিক্ষোভ সমাবেশ। এরপর জানিয়ে দেব পুলিশ আমলার উপর নির্ভর করে ক্ষমতায় আওয়ামী লীগ বলছে মির্জা ফখরুল। আরো জানিয়ে দেব তত্ত্বাবধায়কের দাবি না মানা পর্যন্ত আন্দোলন চলবে বলছে অধ্যাপক মুজিবুর রহমান। এদিকে সন্ধ্যার মধ্যে পদত্যাগ করেন না হলে কালকে করেন বলছে শামসুজ্জামান। আরো জানিয়ে দেব ভোটচোর সরকারকে উৎখাত করতে হবে বলছে টুকু। সর্বশেষ জানিয়ে দেব কাউকে টোকা দিয়ে ক্ষমতা থেকে ফেলতে চায় না বলছে মির্জা আব্বাস। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর হ্যাঁ বন্ধুরা, অবশ্যই ঝটপট করে এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন। আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। 16 জানুয়ারি সারা দেশে বিএনপির বিক্ষোভ ও সমাবেশ। 10 দফা দাবি বাস্তবায়ন এবং বিদ্যুতের মূল্য কমানোর দাবিতে 16 জানুয়ারি সারা দেশে জেলা উপজেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করবে বিএনপি। আজ বুধবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গণ অবস্থান কর্মসূচি থেকে এই ঘোষণা দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, অবিলম্বে সরকারকে পদত্যাগ ও সংসদ বিলুপ্ত করতে হবে, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করতে হবে। তিনি বলেন, সাধারণ মানুষ আজ বলছে তারা আর পারে না, চাল কিনতে পারে না, খাদ্য কিনতে পারে না। ওয়াশার এমডি আমেরিকায় 14টি বাড়ি কিনেছে, তিনি কত হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছেন, আজকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় না। তারা সব ব্যাংক লুটে ফোকলা করে দিয়েছে, সরকার লুটের রাজ্য গড়ে তুলেছে। মির্জা ফখরুল বলেন, তাদের লক্ষ্য হচ্ছে সবকিছু নিয়ন্ত্রণ করে আবারও একদলীয় শাসন কায়েম করা। আমরা সেটা হতে দেব না। আমরা দেশ নেত্রী খালেদা জিয়াকে মুক্ত করব, আমাদের নেতা দেশ নায়ক তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে হবে। আজকে জনগণ জেগে উঠেছে, সুশীল সমাজের প্রতিনিধিরা জেগে উঠেছে, গণমাধ্যম ও ভূমিকা রাখছে। তিনি আরো বলেন, আমাদের নেতাকর্মীদের গ্রেফতার করেও 10 ডিসেম্বর ঢাকার গণসমাবেশ বানচাল করা যায়নি, ঢাকা সহ দেশের মানুষ সফল করেছেন। আসুন আমরা 71 সালের মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন করার লক্ষ্যে নতুন প্রজন্মের জন্য বাসযোগ্য দেশ গড়তে ঐক্যবদ্ধ হই। পুলিশ আমলার উপর নির্ভর করে ক্ষমতায় আওয়ামী লীগ বলছে মির্জা ফখরুল। আওয়ামী লীগ এখন সম্পূর্ণভাবে রাজনৈতিক ঐতিহ্য হারিয়ে ফেলেছে মন্তব্য করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, পুলিশ ও আমলাদের উপর নির্ভর করে ক্ষমতায় আছে আওয়ামী লীগ। আজ বুধবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গণ অবস্থান কর্মসূচিতে মন্তব্য করেন তিনি। এ সময় 10 দফা দাবি বাস্তবায়ন এবং বিদ্যুতের মূল্য কমানোর দাবিতে 16 জানুয়ারি সারা দেশে জেলা উপজেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশের ঘোষণা দেন বিএনপির মহাসচিব। মির্জা ফখরুল বলেন, সারা দেশের জনগণ জেগে উঠেছে, আন্দোলন শুরু হয়ে গেছে। এই আন্দোলন আজকের নয়, এই আন্দোলন শুরু হয়েছে তখন থেকে যখন থেকে বেআইনিভাবে দুইবার ভোট ব্যবস্থাকে ধ্বংস করে বেআইনিভাবে জোর করে তারা ক্ষমতা দখল করেছে। তিনি আরো বলেন, আমরা জানি আওয়ামী লীগ একটি অত্যন্ত পরিচিত পুরনো দল, কিন্তু আওয়ামী লীগ এখন সম্পূর্ণভাবে রাজনৈতিক ঐতিহ্য হারিয়ে ফেলেছে। আওয়ামী লীগ জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে, তাদের এখন পুলিশের ওপর নির্ভর করে, আমলাদের ওপর নির্ভর করে রাষ্ট্র ক্ষমতায় থাকতে হচ্ছে। আজ সব রাজনৈতিক দল একত্র হয়েছে উল্লেখ করে বিএনপির মহাসচিব বলেন, এই সরকারকে সরিয়ে দেওয়ার জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য, মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য সব দল একমত হয়েছে। তারা 10 দফা কর্মসূচির মাধ্যমে এই আন্দোলন সফল করবে। তিনি বলেন, অবিলম্বে সরকারকে পদত্যাগ ও সংসদ বিলুপ্ত করতে হবে, নির্দলীয় নিরপেক্ষ। তত্ত্বাবধায়কের দাবি না মানা পর্যন্ত আন্দোলন চলবে বলছে অধ্যাপক মুজিবুর। তত্ত্বাবধায়ক সরকারের দাবি মেনে না নেওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। যারা গণতন্ত্র মানতে চায় না তাদের বিরুদ্ধে জামায়াত যুগপথ আন্দোলন করবে বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত আমির ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান। তিনি বলেন, গণতন্ত্রকে যারা হত্যা করেছে তাদের সঙ্গে জনগণ নেই, বরং যারা গণতন্ত্রকে পুনরুদ্ধার করতে চায় জনগণ এখন তাদের সঙ্গে রয়েছে। তাই জনগণের দাবি মেনে নিন, মানুষের অধিকার ফিরিয়ে দিন, তাহলে শান্তি বিরাজ করবে। আজ বুধবার গণতন্ত্র হত্যা দিবস উপলক্ষে ঢাকা মহানগরী উত্তর আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিনের সভাপতিত্ব কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মহানগরী সেক্রেটারি ডক্টর রেজাউল করিমের সঞ্চালনায় ভার্চুয়াল আলোচনা সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শোরা সদস্য ও মহানগরীর সহকারী সেক্রেটারি নাজিম উদ্দিন মোল্লা ও ডাক্তার ফখরুদ্দিন মানিক। অধ্যাপক মুজিবুর রহমান বলেন,
জামায়াতের সাবেক আমির অধ্যাপক গোলাম আজম কেয়ারটেকার সরকার ফর্মুলা আবিষ্কার করেছেন, আওয়ামী লীগ সেই পদ্ধতির দাবিতে আন্দোলন করেছে, আবার তা হাইজ্যাক করে সেই ফর্মুলাকে নিজেদের দাবি করেছেন। তাও যদি হয় তাহলে তা এখন মেনে নিচ্ছেন না কেন, প্রশ্ন রাখেন তিনি। তিনি জামায়াতের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগের বিষয় উল্লেখ করে বলেন, হত্যা ধর্ষণ ও সন্ত্রাসবাদ ইসলামে। সন্ধ্যার মধ্যে পদত্যাগ করেন না হলে কালকে করেন বলছে শামসুজ্জামান। বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, বিনা ভোটের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময় শেষ, দেশের মানুষ জেগে উঠেছে, কখন কি হয় বলা যায় না। আজকে পারলে আজ সন্ধ্যার মধ্যে পদত্যাগ করেন, না হলে কালকে করেন, ক্ষমতা হস্তান্তর করেন, দেশের মানুষ জেগে উঠেছে, পদত্যাগ না করলে তারাই পদত্যাগে বাধ্য করবে, অর্থাৎ জনগণ পদত্যাগে বাধ্য করবে। আজ বুধবার দুপুরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে খুলনায় নগরের কেডি ঘোষ রোডের জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত বিভাগীয় গণ অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে শামসুজ্জামান দুদু এসব কথা বলেন। অবৈধ সংসদ বাতিল, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক, সরকারের অধীন নির্বাচন সহ 10 দফা এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সহ বিএনপির নেতাকর্মীদের মুক্তির দাবিতে যুগপথ আন্দোলনের অংশ হিসেবে একযোগে ঢাকা সহ বিভাগীয় শহরগুলোতেও এই কর্মসূচি পালন করা হয়। অবিলম্বে পদত্যাগ না করলে করুণ পরিণতি হবে উল্লেখ করে শামসুজ্জামান বলেন, পুলিশ ও শাসক দলের ক্যাডার দিয়ে গণতন্ত্র মুক্তিকামী বিএনপি নেতাকর্মীদের আর দমিয়ে রাখা যাবে না। দেশের জনগণ প্রতিরোধ করতে মাঠে নেমে পড়েছে অবৈধ সরকার, সবকিছুকে নিয়ন্ত্রণ করে আবারও একদলীয় শাসন কায়েম করার যে ষড়যন্ত্র করছে, দেশের জনগণ সেটা হতে দেবে না। নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীন নির্বাচন ব্যবস্থার দাবি জানিয়ে শামসুজ্জামান বলেন, এই সরকারের অধীন আর কোনো নির্বাচন নয়, যে কোনো মুহূর্তে সরকারের পদত্যাগের সংবাদ পাবে দেশের জনগণ। বিদ্যুৎ, তেল, গ্যাস সহ দ্রব্যমূল্য বৃদ্ধির সীমাহীন ঊর্ধ্বগতির প্রতিবাদে 16 জানুয়ারি দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি পালিত হবে। সেই কর্মসূচি থেকে সরকার পতনের পরবর্তী বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে। বেলা 3টা পর্যন্ত এই গণ অবস্থান কর্মসূচি চলে। এতে খুলনা মহানগর বিএনপি, জেলা বিএনপি সহ বিভাগের অন্য জেলার বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিক দল সহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। আজ সকাল থেকেই বিভাগের বিভিন্ন জেলা ও ভোট চোর সরকারকে উৎখাত করতে হবে বলছে টুকু। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, আওয়ামী লীগ কি বলল তা দেখার বিষয় নয়, বরং আওয়ামী লীগ কি হরণ করেছে সেটি আদায় করার আন্দোলন চলছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে। গণ অভ্যুত্থানের মাধ্যমে ভোট চোর সরকারকে উৎখাত করে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন করে জনগণের হারিয়ে যাওয়া অধিকার এবং ভোটের অধিকার ফিরিয়ে আনা হবে। আজ বুধবার দুপুরে রংপুর বিভাগীয় বিএনপির আয়োজিত গণ অবস্থান কর্মসূচিতে তিনি একথা বলেন। এর আগে রংপুর বিভাগের 8 জেলার বিভিন্ন স্থান থেকে দলীয় নেতাকর্মীরা সকাল থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে এসে নগরীর গ্র্যান্ড হোটেল মোড়ের দলীয় কার্যালয়ের সামনে অবস্থান নেয়। বেলা 11টায় শুরু হওয়া অবস্থান কর্মসূচিতে বক্তব্য দেন সাবেক এমপি হারুনার রশিদ, রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপমন্ত্রী আসাদুল হাবিব দুলু, রংপুর নগর বিএনপির আহ্বায়ক শামসুজ্জামান শামু, মাহফুজুন নবী ডন সহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা। দলের যুগ্ম মহাসচিব ও সাবেক এমপি হারুনার রশিদ বলেন, নির্বাচন কমিশন কাউকে টোকা দিয়ে ক্ষমতা থেকে ফেলতে চায় না বলছে মির্জা আব্বাস। আমরা কাউকে ধাক্কা দিয়ে, টোকা দিয়ে ক্ষমতা থেকে ফেলতে চাই না, সঠিক ও স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে এই সরকারের পতন ঘটাতে চাই বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। আজ বুধবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গণ অবস্থান কর্মসূচিতে এসব কথা বলেন তিনি। নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন সহ 10 দফা দাবিতে এই গণ অবস্থান কর্মসূচির আয়োজন করেছে বিএনপি। মির্জা আব্বাস বলেন, সরকারের একজন বিএনপি নেতাদের কটাক্ষ করেছেন, আমি তাকে বলতে চাই, আপনি রাজনৈতিক পরিবারের সদস্য, বিএনপির কোন নেতা ছোট নন, বিএনপির